না এসার যাবে কোথায়, তুমি এসো ঘরে এসো। আর হাতে ওটা কি আছে দেখি। ও মানে মানে ছবিটা ভালো আছে।
আর পারি না ছেলেটাকে নিয়ে সেই দুপুর বিকেল হতে লাগিল, সেই কখন বেরিয়েছে এখনো ফেরেনি। চল আজকে আমরা কান্নাকাটি করবো, চল। কিন্তু দোলা তুলিকেও আমরা ডেকে নিই, ঠিক আছে? ডেকে নে, দোলা তুলি তোরাও আয়, চল কান্নাকাটি খেলি। কানা মাছি ভো ভো যাকে পাবি তাকে চোখ, কানা মাছি ভো। তোর মায়ের কথায় কিছু মনে করিস না, তোর মা তো অমনি, চ খাবি চ। হ্যাঁ চলো। একদম বাবা মানিয়েছে। একটা কথা বলবো, কি কথা বল, তুমি যে সেই ছোটবেলায় আমাকে রবীন্দ্রনাথের গান শুনতে, ওটা একটু শোনাবে? আরে শোনাও না। হ্যাঁ বাবা, তুমি তো ভালো গান গাও, সে একটা আগের মতো গান ধরো দেখি। হ্যাঁ হ্যাঁ করছি করছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখবি আমি পাইনি তোমায়, দেখবি আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার ভাই পানে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহ বাবা, তোমার তো সেই আগের মতোই বলা নাই দেখে। হ্যাঁ সে আছে একটু আগে। হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে, ঠিক সেই আগের মতোই তোমার গলায় সুর রয়ে গেছে। এবার তোর গান শোনার শখ মিটলো? হ্যাঁ। মা ছেলেকে কিছু না বলায় ছেলের মন উত্তাল অনুস্থির হয়ে উঠছে, মা কেঁদে চোখের জল হাসিয়ে দেখাচ্ছে স্রোতের এক কিনারে। এ দৃশ্য শহরাঞ্চলের পরিবেশে না দেখা গেলেও গ্রামাঞ্চলের পরিবেশে এ দৃশ্যের প্রাদুর্ভাব এখনো রয়ে গেছে এক চারা গাছের মতো। হয়তো এই ছেলের এক প্রাণার যাওয়ায় তার বাবা মায়ের কাছে
এটা এক অসম্পূর্ণ আশা এবং দারিদ্রিক পরিবারের অপূর্ণ আশা নিয়েই এই নাটক লেখার অপূর্ণতা। অতএব এখানেই সমাপ্তি করলাম, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা। নমস্কার।